আমার ওয়াইফকে প্রপোজ করেছিলাম। জুন প্রপোজ করার পর তারপর থেকে 16 জুন গোটা দিন ওর কোনো উত্তরই পাইনি, কোনো রিপ্লাই, এসএমএস কিছুরই না, না ফোন কিছুরই না। আমি এই এই জিনিসটা শোনানোর জন্য অনেক কেউ রিকোয়েস্ট করেছিল। আমার ভাই আমাকে আবার একটা কাগজ দিল, দেখাই দেখাই, জুন 2008 স্টোরিটা শুনতে চাই। সবসময় কথা চলছে, এসএমএস চলছে, কিন্তু প্রপোজ করার পর আমার গার্লফ্রেন্ড মানে যে আমার এখন ওয়াইফ সে আর কথা বলছে না, কোনো এসএমএস এ রিপ্লাই দিচ্ছে না, ফোনও ধরছে না। খুব টেনশনে পড়ে গেছিলাম, বিশ্বাস করো জীবনের প্রথম প্রেম, আর আমরা কোনোভাবে স্যাক্রিফাইস করতে রাজি হইনি কোনো পরিস্থিতিতে না। 17 জুন ওর ফোন আসে সকালবেলা, হ্যালো কি করছিস? আমি বললাম যে বাড়িতে আছি। তুই ফোন ধরছিস না, মেসেজ করছিস না, রিপ্লাই করছিস না, বলি সন্ধ্যাবেলা দেখা কর, তোর সাথে কথা আছে। এটা আমার ওয়াইফ মানে আমার তখনকার গার্লফ্রেন্ড ও বললো। তো আমি গেলাম সন্ধ্যাবেলা যথারীতি, ওটা 17 জুন 2008 আমাদের গ্রামে একটা মাটির বাড়ির বারান্দায় আমরা বসেছিলাম, একটা তালের গাছের গুড়িতে, ঠিক এইভাবেই বসেছিলাম। আমার বাঁ দিকে ও সবসময় আমার বাঁ দিকে থাকে, তো বাঁ দিকে বসে আছে ও, এই এই হাতটাকে ও ধরে নাও, হ্যাঁ তো বসে আছে। আমি বললাম যে হ্যাঁ বল, তো আমাকে রিপ্লাই করলো আই লাভ ইউ টু। তো তুমি বিশ্বাস করবে না, তোমার বিশ্বাস করবে কি করবে না আমি জানি না, না করলে আমার কিচ্ছু যায় আসে না। ও হ্যাঁ বলার পর প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সেদিন, 17 জুন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বিশ্বাস করো আমরা বৃষ্টিতে ভিজেছিলাম, আমরা কাদাতে হেঁটেছিলাম, অনেক কিছু মেমোরিজ আছে 2008 17 জুন। তো তারপর থেকে ওই ওই মেয়েটাই এখনও অবধি ওই ওই বাপাশেই একইভাবে রয়ে গেছে। ওর নাম অদিতি, আমার ওয়াইফ। ও না থাকলে আজকে অনেক কিছুই হতো না। আমাদের সবার লাইফে মা বাবার অবদান অনস্বীকার্য, মা বাবার উপরে তো কেউ নেই, কিন্তু মা বাবার পরে এমন একজন মানুষ আমাদের সবার লাইফে থাকে যে মানুষটা পাশে থেকে, পাশে বসে, কাঁধে হাত দিয়ে সবসময় বলে যে হ্যাঁ তুই পারবি, তোকে পারতেই হবে, আমাদের সবার জন্য পারতে হবে। তো ও এই ও সেই মানুষটা। তো তখন একটা গান গেয়েছিলাম, সেই গানটা ওই ডিস্কো কিং বাপি লাইনের কম্পোজ করা, শুনবে গানটা, ওয়াইফের খুব ফেভারিট গানটা, বউয়ের খুব ফেভারিট লাইনগুলো হলো, আমি আমার বউয়ের জন্য গাইছি। কোথায় গেল বউ? এই যে না বউ বাড়িতে আছে অ্যাকচুয়ালি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এবার বউ বলছে, বউ গাইতে পারে না, বউ রয়ে আমি গিয়ে দিচ্ছি। রঙের বর্ষা নেমেছে যে দেখো ফুলে ফুলে, যে আরো কাছে রাখো আজ এই দিনটাকে, মনের খাতায় লিখে রাখো আমায়, পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনে,
এই এই হয়েছিল ব্যাস। তারপর থেকে চলছে এটা 2023 শেষ হতে চললো, 2008-এর গল্প 2023-এ তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলছে। আজীবন এইভাবে থাকতে চাই, এভাবেই থাকুক। অনেক অনেক গণ্ডগোল ঝগড়া, তারপরেই অনেক ভালোবাসে আর কি। যাই হোক, তো যারা যে কোনো রিলেশনে আছে ঝগড়াটা তো মাস্ট, কিন্তু তারপরেই তার চেয়ে বেশি ভালোবাসা হয়।